নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ হেলদিপুর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর এখানে দেখুন, আজকে আমি যে রেসিপিটি আপনাদের দেখাবো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন এটা কি, কমেন্ট করে জানাবেন না, কমেন্ট করার দরকার নেই, আমিই বলে দিচ্ছি। এটা হচ্ছে কাঁকড়ার ঘিলু, আর কাঁকড়া ঘিলু দিয়েই আজকে আমি বড়া করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ। আর যদি কেউ মানে ইউটিউব থেকে যারা দেখেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখেন তারা অপু কিচেন ব্লগ পেজটা আমার ফলো করবেন। তো দেখতে থাকুন, এখানে এখন ঘিলুটা আমি বাটিতে ঢেলে নেব। তো এটা হচ্ছে ছোটো কাঁকড়া, যাকে বলে পেস্কে কাঁকড়া, যাকে বলে গ্রাম্য কাঁকড়া, যারা মানে যে যেটা চেনেন সেইটাই। তো এটা দিয়েই বানাবো। তো এখানে দিয়ে দিছি দেখুন লবণ, হলুদ, মরিচ পরিমাণ মতো আমি এখানে আগেই নিয়ে নিয়েছি। তো দিয়ে দেবো এটা, তো বন্ধুরা দিয়ে দেবো এখন পেঁয়াজ আর রসুন কুচি, সবটা দিয়ে দেবো এখানে যা আছে। এখন আমি আর একটা জিনিস দেবো, আপনারা চাইলে দিতেও পারেন, না চাই আপনাদের ভালো লাগলে দিবেন, না লাগলে দিদি না দিবেন। তো এখন আমি দেখুন এখানে আমি একটু চালের গুঁড়ো নিয়েছি, আতপ চালের গুঁড়ো। তো এটা দিলে হয় কি, বড়াটা বেশ ফুলবে, আর ইয়া মানে যাকে বলে আম ফুলুরি, আপনারা আম ফুলুরি। তো এই এখন আমি দিয়ে দেবো চালের গুঁড়োটা, আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন। আর এরকম বড়া ভাজলে খেতে অনেক ভালো লাগে, বড়াটা বেশ ফুলকো ফুলকো হয়, দেখলেই বুঝতে পারবেন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো এটা এখন আমি ভালোভাবে মেখে নেব। আর এখানে যেহেতু আমি বড়া বানাবো, এটায় কোনো গরম মশলা টশলা কিছুই দেবেন না, তাহলে হয় কি কাঁকড়ার যে সেন্ট সেটা থাকে না। তো এই জন্য আমি কিছুই দেবো না, আপনাদের যদি ভালো লাগে আপনারা দিতে পারেন, কিন্তু আমি দেবো না। তো এটা দেখুন মোটামুটি আমি মেখে না আমার হয়ে গেছে, এখন আমি তো এখন আমি চুলাটা অন করে নেব। তো বন্ধুরা এখানে কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব তেল, আর তেলটা আমি একটু বেশিই দেব। তো তেলটা এখানে গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কাঁকড়ার বড়াগুলো, বড়া না ঘিলু দিয়ে দেব, বড়া হয়ে যাবে। তো এখানে তেলটা গরম হয় না, দেখতেই পাচ্ছেন আর একটু গরম হবে। বন্ধুরা এবার তেলটা গরম হয়ে গেছে, তো এখন দিয়ে দেবো কাঁকড়ার ঘিলুগুলো, আস্তে আস্তে বড়া বড়া সাইজের দিয়ে দেবো আমি। এরকম একটু একটু করে দিলেই বেশ অনেকটা বড় হবে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এইটা কিন্তু আমি হালকা একটু চালের গুঁড়ো দিয়েছি, আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এরকম 2-3 মিনিট পরে আবার আমি বড়াগুলো সব উল্টে দেব। তো বন্ধুরা বড়াগুলো এখন আমি উল্টে দেব। বাম হাত দিয়ে উল্টানো লাগতেছে, তাই একটু হাত কাঁপিয়ে বেরোচ্ছে। মনে হচ্ছে কি আমের বড়া। তো দেখুন আজকে বড়া দেখে কার কার খেতে ইচ্ছে করতেছে, কমেন্ট করে জানাবেন। আর যার সাধ্যের মধ্যে সে চলে আসবেন। তো বন্ধুরা দেখুন এরকম আমি বাকি বড়াগুলো সব ভেজে নেব, তারপরে আপনাদের দেখাবো। তো একইভাবে আমি সবগুলো এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি, আর ওরকম একইভাবে ভাজবো আমি। ও বড়া খাওয়ার জন্য পাশে বসে রয়েছে, কোন সময় একটা খাবে তাই। আহ কি সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে বড়াগুলো, একটা ছবি তুলিনি।
তো বন্ধুরা দেখুন আমার বড়াগুলো বানানো হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় আর এটা খেতেও সেরকম খুবই ভালো। তো আশা করি আপনারা সঙ্গে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর এই আজকের এই রেসিপিটা হয়তোবা আমিও আগে এরকম কাঁকড়া বড়া বানাতে পারতাম না, কিন্তু চেষ্টা করতে করতে হয়ে গেছে একদিন। আশা করি এটা যারা না পারেন এটা দেখে অবশ্যই পারবেন। আর আরেকদিন শেয়ার করবো আমি যে কাঁকড়া ঘিলুটা কী করে বের করতে হয়, তো আশা করি সবাই দেখবেন।